রানী রাসমণি। এই সপ্তাহ রয়েছে 15+ আরবান টিআরপি তালিকা শীর্ষে। এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে কে আপন কে পর, টিআরপি রেটিং 8.1। সামগ্রিকভাবে গত সপ্তাহে ভিউয়ারশিপ ভালো ছিল জনপ্রিয় সব ধারাবাহিকেরই, তাই চলিত সপ্তাহের রেটিং তালিকায় মোট 60টি ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে। দ্বিতীয় স্থানে প্রায় পাকাপাকি জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক শ্রীময়ী 8.9 টিআরপি রেটিং নিয়ে। তবে আবারও যে ধারাবাহিকটি চর্চার কেন্দ্রবিন্দুতে তা হলো কে আপন কে পর। গত সপ্তাহের রেটিংয়েও এই ধারাবাহিকটি ছিল তৃতীয় স্থানে, এই সপ্তাহেও সেই স্থানটি দখলে রেখেছে বর্তমানে বাংলা টেলিভিশনের এই দীর্ঘতম ধারাবাহিক। প্রায় 4 বছর ধরে সেরা দশে এভাবে টিকে থাকাটা অন্তত কঠিন। এই সপ্তাহে ধারাবাহিকের রেটিং 8.1। এই সপ্তাহে সেরা পাঁচের চতুর্থ ও পঞ্চম স্থানে জোড়ায় জোড়ায় রয়েছে মোট 4টি ধারাবাহিক। আলোছায়া ও কৃষ্ণকলি রয়েছে চতুর্থ স্থানে 7.6 টিআরপি রেটিং নিয়ে। অন্যদিকে বকুল কথা ও নকশিকাতা রয়েছে পঞ্চম স্থানে 6.8 টিআরপি রেটিং নিয়ে। এই সপ্তাহে বকুল কথা শেষ রেটিং পাওয়া গেল। 3 ফেব্রুয়ারি থেকে ওই স্লটে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ফিরকি। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকের মধ্যে বেশ উৎসাহ রয়েছে। দেখা যাক প্রথম সপ্তাহে কেমন রেটিং থাকে এই ধারাবাহিকের। এবার জেনে নিন এই সপ্তাহে সেরা দশের বাকি ধারাবাহিকগুলি ও তার টিআরপি রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিনয়নী, টিআরপি 6.5। সপ্তম স্থানে রয়েছে মহাপীত তারাপীঠ, টিআরপি 6.3। অষ্টম স্থানে রয়েছে মোহর ও বাঘবন্দির খেলা, টিআরপি 6.2। নবম স্থানে রয়েছে নেতাজি, টিআরপি 5.8। দশম স্থানে রয়েছে সাজের বাতি, টিআরপি 5.6। বাঘবন্দির খেলা এবং মোহর এই দুটি ধারাবাহিকেই সেরা দশে টিকে থাকবে অনেক সপ্তাহ। কপালকুণ্ডলা বেশ আশা জাগিয়ে শুরু হলেও রেটিং আশা অনুরূপ নয়। দেবী চৌধুরানী দীর্ঘ সময় ধরে 8-এর উপরে রেটিং ধরে রেখেছিল, তবে রাতের স্লটে যখন সামগ্রিকভাবে ভিউয়ারশিপ অনেকটাই কমে যায় সেই জায়গায় দাঁড়িয়েও ভালো রেটিং রেখে চলেছে চুনি পান্না এবং সৌদামিনী সংসার। একঘেয়ে সোশ্যাল ড্রামাগুলির মধ্যে এই দুটি ধারাবাহিক অনেকটা রিলিফ দর্শকের কাছে। প্রথম সপ্তাহে ধ্রুবতারা রেটিং ভালো 4.6। তাহলে দর্শক, এই সপ্তাহে টিআরপি রেটিং এর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন।